নিজস্ব বাড়ির চিহ্ন, যে চিহ্ন বা রেখা থাকলে পরে আপনার নিজস্ব বাড়ি হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে নিজের বাড়ি হবে কি না, কবে হবে। তো হাত দেখে আপনারা জানতে পারবেন যে আপনার নিজের তৈরি বাড়ি আপনি তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি নিজে বাড়ি করতে পারবেন। তো সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সামনে। আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। তো যে রেখাগুলো আমি দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে, সেটা একজন ছেলের হাতে থাকলে পারে আপনি যে ফল দেবেন, একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। হাতের রেখা কিন্তু কথা বলে। আমি যেটা বলতে চাচ্ছি, এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্য। আর যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনারাও ভিডিওটা দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটা দেখেন আর যে রেখাগুলো আপনি দেখাবো এই রেখাগুলো যদি আপনার হাতে থাকে, তাহলে পরে আপনার জীবনে এটাই ঘটবে যে কথাগুলো আজকের এই ভিডিওতে আমি বলবো। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন দর্শক, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই রেখার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, এটাকে বলে হৃদয় রেখা। তারপরে দেখুন এটাকে বলে আপনার শিরো রেখা, এই রেখাটাকে বলে আপনার জীবন রেখা, এই রেখাটাকে বলে ভাগ্য রেখা। আমরা প্রথমে হাতের চারটি রেখার সঙ্গে পরিচিত হলাম, কম বেশি প্রত্যেকেরই এই চারটি রেখা থাকে। তো এই চারটি রেখার সঙ্গে পরিচিত হলে পরে এটা ভালো লাগবে বা আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন যে আমি কোন রেখাগুলোর কথা বলছি এবং কোন রেখার কী নাম, আপনারা প্রত্যেকে বুঝতে সুবিধা হবে ভিডিওটা। সেই জন্য রেখা চারটির নাম আমি আপনাদেরকে বললাম। এবার বাড়ি তৈরির চিহ্ন বা রেখা, সেগুলো আমি আপনাদেরকে একে একে দেখাবো, আপনারা প্রত্যেকে দেখুন। আর যে চিহ্নগুলো দেখাবো সেই চিহ্নগুলো বর্তমানে অনেকের হাতে থাকবে, আবার অনেকের হাতে হয়তো এই চিহ্নগুলো থাকবে না। যাদের থাকবে না তাদের হয়তো মনের ভাবনা এরকম হতে পারে যে আমার হাতে এই রেখা নেই, তাহলে পরে হয়তো কোনো দিন এই রেখা আসবে না। এটা ভুল ধারণা আপনাদের। হাতে রেখা চেঞ্জ হয় 3 থেকে 6 মাস অন্তর অন্তর, যে কোনো মুহূর্তে যে কোনো সময় রেখা আসতে পারে আপনার হাতে। তা চলুন দেখে নিই যে আমি যে রেখাগুলো দেখাচ্ছি এগুলো ভালো করে দেখুন আপনার হাতে আছে কি না। তারপরে চিহ্নগুলো সঙ্গে পরিচিত হন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে রেখাগুলো আসতে পারে। তো কথা না বাড়িয়ে আমি প্রথমে আপনাদেরকে রেখাগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিই। দেখুন প্রথমে বাড়ি তৈরির জন্য যে স্থানটা দেখতে হবে সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। আমি যে আঙুলটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে বৃদ্ধা আঙুল। এই বৃদ্ধা আঙুলের নিচে যে অংশটা আপনাদেরকে দেখায় এই অংশটাই হচ্ছে শুক্রের ক্ষেত্র। তো হাতে শুক্রের ক্ষেত্রটা আপনাদেরকে প্রথমে দেখতে হবে। আমি যে স্থানটা দেখাচ্ছি এটা শুক্রের ক্ষেত্র, ইংরেজিতে এই যে স্থানটা এটাকে বলে ভেনাস মাউন্ট। প্রত্যেকে ভালো করে বুঝুন হাতের এই ভেনাস মাউন্টটা অর্থাৎ শুক্রের ক্ষেত্রটা কোথায়, আপনার হাতে শুক্রের ক্ষেত্রটা দেখুন। আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দিয়েছি, যারা জানেন না জ্যোতিষ সম্পর্কে তারা দেখুন এই স্থানটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই স্থানের যে কোনো অংশের মধ্যে এই চিহ্নটা থাকলে হবে। এবার চিহ্নটার আকার আকৃতির উপর নির্ভর করছে আপনার বাড়ি কীরকম হবে। যদি ছোট হয় তাহলে আকার আকৃতিতে মানে আপনার চিহ্নটা, তাহলে বাড়িটা ছোট আকৃতির হবে। আর যদি মাঝারি হয় মাঝারি আকৃতি হবে। আর যদি বড় হয় চিহ্নটা, তাহলে পরে আপনার অট্টালিকা মানে বড় মাপের বাড়ি আপনার হবে। তো এবার দেখুন চিহ্নটা দেখায়, চিহ্নটা হচ্ছে শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের আমি যেরকম দেখাচ্ছি এরকম এর যদি একটা চতুর্ভুজ চিহ্ন হয়। এবার এই চতুর্ভুজ চিহ্ন বিভিন্ন রকম হতে পারে, সেটা আমি দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এইরকম চিহ্ন দেখালাম, অনেকে ভাবলে হয়তো এটাই হয়তো আপনার চতুর্ভুজ চিহ্ন বা স্কোয়ার সাইন। তো এটা বিভিন্ন ধরনের হয়, তাহলে বুঝতে পারবেন আপনার প্রত্যেকে কীরকম কীরকম হতে পারে। এরকমও হতে পারে আপনার হাতে, এরকমও হতে পারে। তারপরে কারোর হাতে দেখবেন একাধিক স্কোয়ার চিহ্ন থাকে এই স্থানটাতে, এরকম ব্যাপারটা আপনারা ভালো করে বুঝুন। আবার কারোর হাতে হয়তো এই স্থানটাতেও থাকতে পারে,
আকারে ছোট হতে পারে, দুটোও থাকতে পারে, অনেকে দেখেছি। আবার অনেকে জাতক জাতিকা দেখেছি এখানে এরকম ছোট্ট করে একটা আপনার চতুর্ভুজ চিহ্ন থাকে, কারোর আবার একাধিক চতুর্ভুজ চিহ্ন থাকে। তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের এই স্থানটাতে চতুর্ভুজ চিহ্ন কোনো প্রকারে তৈরি হয়েছে কি না আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার আপনারা নিজেদের হাতটা একটু ভালো করে দেখে বিচার করুন যে আপনার এই স্থানে চতুর্ভুজ চিহ্ন হয়েছে কি না হাতে। এই চিহ্ন নির্দেশ করে যে আপনার নিজস্ব বাড়ি হবে যদি এই চিহ্ন আপনার হাতে থেকে থাকে। এবার আসুন আমি আর একটা চিহ্ন দেখাই বাড়ি তৈরি হওয়ার, সেটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে আপনার তর্জনী আঙুল, তর্জনী আঙুলের নিচে আমি যে অংশটা আপনার দেখাচ্ছি এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, ইংরেজিতে এটাকে জুপিটার মাউন্ট বলে। এই জুপিটার মাউন্টে যদি আপনার এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন হয় তাহলেও তাদেরও একটা নিজস্ব বাড়ি হয়, তার মানে আপনার একটা নিজস্ব বাড়ি হবে, এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন যদি এরকমই একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হয়। এবার আপনাদেরকে আমি আর একটা চিহ্ন দেখাই, তিন নম্বর, সেটা হচ্ছে জীবনরেখার দিকে লক্ষ্য রাখুন। আপনার হাতের জীবনরেখার দিকে আপনারা প্রত্যেকে দেখুন, যদি জীবনরেখাতে আপনার এই ধরনের লম্বা রেখা থাকে, কারোর একটা থাকে কারো দুটো থাকে, দেখুন তো এই ধরনের যদি রেখা থাকে ওই সময়ও অনেকের বাড়ি হতে দেখা যায়। আবার অনেকের দেখা গেল এখানে এরকম একটা ত্রিভুজ চিহ্ন আছে জীবনরেখার উপরে, তাহলেও ওই বাড়ি হয় তাদের নিজস্ব। তো আপনার যদি জীবনরেখার উপরে ত্রিভুজ থাকে তাহলেও আপনার নিজস্ব বাড়ি হবে। তারপরে আপনাদেরকে দেখায় যদি ভাগ্যরেখার এই ধরনের আপনার ভাগ্যরেখার পাশে যদি এরকম ত্রিভুজ হয় তাহলেও নিজস্ব বাড়ি হয়। এবং আপনাদেরকে আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে নিজস্ব বাড়ি আপনার অবশ্যই হবে যদি এরকম ভাগ্যরেখার পাশে শনির ক্ষেত্রে এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন আপনারা দেখতে পান আপনার হাতে। আমি একটু ভালো করে দেখাই, আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। এরকম দেখুন তো আমি একটু বড় করে দেখাচ্ছি, এটা ছোট হলেও হবে, একটা কথা বলি আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। এটা আকারে ছোটও হতে পারে, আবার বড়ও হতে পারে, মাঝারিও হতে পারে, চিহ্ন বিভিন্ন রকম হয়। তো আপনারা দেখবেন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না। তো বাড়ি তৈরির চিহ্ন আমি আজকে আপনাদের সামনে দেখালাম, আপনাদের হাতে আছে কি না আপনারা এবার দেখে নিন। এবার এইভাবে খুব সহজে আপনারা নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন নিজের হাত দেখে। শুধু হাতে রেখা এবং চিহ্নগুলো সঙ্গে পরিচিত হন, কোন স্থানে কোন রেখা থাকলে পরে কী হয় সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে জানাই। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এবার আপনারা নিজেদের হাতটা দেখবেন, যখন দেখবেন তখন আপনারা হাতটাকে ছবিতে যেভাবে ধরা আছে এইভাবে ধরে যখন হাতটা দেখবেন তাহলে পরে রেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজেদের কোন হাতটা দেখবেন, ছেলেরা কোন হাত দেখবেন, মেয়েরা কোন হাত দেখবেন। এ প্রসঙ্গে বলে রাখি আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ওয়ার্কিং হ্যান্ডে এই রেখাগুলো দেখবেন।